স্কুলে সরস্বতী পুজো না হওয়ার কারণে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার পলাশি গ্রামে খেজুরিয়া স্কুলে। স্থানীয় বাসিন্দারা জানান, স্কুলে সরস্বতী পুজোতে ছাত্রছাত্রীরা অঞ্জলি দেয়, এটা প্রত্যেক বছর রীতি মেনে হয়ে আসছে। সেখানে এই বছর স্কুলে সকাল থেকে কোনো রকম পুজো না হওয়ার কারণে ছাত্রছাত্রীরা স্কুলে এসে ঘুরে যাচ্ছে। তখন স্থানীয় বাসিন্দারা স্কুলের সামনে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে আসে প্রধান শিক্ষিকা। প্রধান শিক্ষিকা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে দুপুরবেলায় স্কুলে সরস্বতী ঠাকুর এনে পুজো দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুলে সরস্বতী পুজো না হওয়াটা একটা দুঃখজনক ব্যাপার। এই ধরনের ঘটনা যেন এরপরে আর কোনোদিন না ঘটে সেই দিকে স্কুল কর্তৃপক্ষকে নজর রাখা দরকার। দেখুন ফরাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, জাইন টিভি। আমাদের সমস্যা, সকাল থেকে কেন স্কুলে পুজো হয়নি? সব বাচ্চারা তো উপবাস করেছে অঞ্জলি দেওয়ার জন্য, তারা কি নিজের ঘরে থেকে অঞ্জলি দিবে? স্কুলটা কিসের জন্য হয়েছে? সবার জন্য হয়েছে, সব বাচ্চা ঘুরে এই সময় তালা বন্ধ করে রাখলে ঠিক ছিল। মানে সকাল পুজো হয়নি, সকাল থেকে কিছু ছিল না, এত বেলা করে পুজো দিয়ে করলো। মানে আপনাদের নজরে কখন এলো? আমাদের নজরে এই কিছুক্ষণ হলো, ঘন্টাখানি করলো ছেলে পেলে। তারপরে আপনার এখানে, তারপরে আমরা এখানে এসেছি, এসে দেখছি যে হ্যাঁ এখন ম্যাডাম পুজোতে বসিয়েছে। এত ঝামেলা করার পর শুরু হলো, মানে পুজোটা দেরি হলো। স্কুলে পুজো 8টার মধ্যে কমপ্লিট হওয়ার কথা, সেখানে 3টের সময় কেন পুজোতে বসবো? তাহলে কি বাচ্চারা কি অঞ্জলি দিতে পারছে না? না, কেউ কোনো বাচ্চা অঞ্জলি দিতে পারেনি। অসুবিধা হচ্ছে আপনাদের এখানে? দেখুন, এই স্কুলটা দীর্ঘদিন ধরে পুজোটা সকাল সকাল সেরে উঠে হবে, পুজোটা দীর্ঘদিন ধরে আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের বাচ্চারা আসে এখানে হাতে খুঁড়ি দেয় এবং প্রত্যেকের এখানে অঞ্জলি দেওয়ার জন্য উপোস রয়ে যায়। আজকে যখন ধরুন এখনও বাচ্চা কাচ্চারা উপোস হয়ে আছে, যারা অঞ্জলি দিতে পারেনি এখনো, এই স্কুলে মর্যাদা হয়ে গেছে। কিন্তু আজকে এদেরকে প্রশ্ন করার পরে এরা বলে যে কোভিড-19 ঢাল করে এরা মারার চেষ্টা করছে, কোভিড-19 আমাদের পুজো করা যাবে না, গ্যাঞ্জাম করা যাবে না। এ বলে তো সেটা আমাদের গ্রামবাসীরা মেনে নেবে না, যে এখানে দীর্ঘদিন ধরে পুজো আজকে লেট কেন হলো? আজকে কটা বাজে দেখুন, 4টে বাজে এখন পুজো শুরু করেছে, এত গ্যাঞ্জাম করার পর, বিক্ষোভ দেখানোর পর পুজো শুরু করেছে। এত লোক দাঁড়িয়ে আছে কেন স্কুলে? হ্যাঁ, ঠাকুরের পুজো দেখতে এসছে। পুজো তো হচ্ছে না বলছে, বাচ্চারা তো অঞ্জলি দিবে, অঞ্জলি তো দিতে পারছে না কেন? স্কুলে পড়াশোনা করে এখানে, কিন্তু কোভিড এর কারণে তো সমস্ত বাচ্চাকে গ্যাদারিং করাটাও তো মানে সমীচীন মনে করছি না দাদা। কে বলেছে কথা আপনি? মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে পুজো হবে, পুজো হবে এখন, সেটা এখন গ্যাদারিং হতে ওর জন্য পঠন পাঠন তো বলছে দূরত্ব রেখে করতে না, কিন্তু পুজোটা দেরি হওয়ার জন্য বাচ্চারা অঞ্জলি দিতে পারলো না, হাতে খড়ি দিতে পারলো, যেটা সিস্টেম সেটা কি কি হবে আপনি দেখছেন? আমাকে তো আগে থেকে কেউ বলেনি যে এখানে হাতে খড়ি হবে। স্কুলে পুজো হবে আমি জানেন না? না না, হাতে খড়ি হবে সেটা কেউ বলেনি। স্কুলে তো সরস্বতী পুজো স্কুলে হয়, হ্যাঁ তো পুজো তো করা হচ্ছে, তো দেরি কেন দাবি? এখন দেরি কেন? দেরি আমাদের তো মানুষ মাত্রই তো দেরি হয়, দেরি হয় না, দেরি করে পুজো হয় না, ব্রাহ্মণ পাবো তবে তো। আচ্ছা, তাহলে স্কুলে যারা পড়াশোনা করে তারা অঞ্জলি কোথায় দিবে? তারা ছোট ছোট বাচ্চা সকাল থেকে নিজেদের বাড়িতে তো করে দাদা, অনেক সময় পাশাপাশি তারা অঞ্জলি দিয়ে নেয় না, স্কুলে যে সবাই এসে অঞ্জলি দেয় তার তো কোনো ইয়ে নেই। গার্জেনদের দাবি যে আমার ছেলে যেখানে পাবে সেখানে অঞ্জলি দেবে, সেখানেই পুজো হয়, এবং এবারই পুজোটা হচ্ছিল না, আমরা বলার পরই মাস্টার এসে পুজো করছে, কি বলবেন? হ্যাঁ, কোভিড এর কারণে আমি একটু দেরি করে করেছি, আমার দেরি হয়েছে। আপনার নাম? আমার নাম কৃতি। কৃতি কি? যশ। হ্যাঁ, যশ। LIC মিনি অফিস অথরাইজড প্রিমিয়াম কালেকশন এন্ড হেল্প সেন্টার, এখানে যেসব সুযোগ সুবিধাগুলি আপনারা পাবেন সেগুলি হলো, এখানে যে কোনো LIC পলিসির প্রিমিয়াম নিয়ে সঙ্গে সঙ্গে রিসিপ্ট দেওয়া হয়, লোন কোটেশন, স্যারেন্ডার ভ্যালু কোটেশন, DGH কোটেশন, BOC-তে ডিপোজিট, নেফট রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, পলিসি স্ট্যাটাস ভিউ, নতুন পলিসি করা, এছাড়াও প্রিমিয়াম পেড সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের ঠিকানা শিবনগর, অর্জুনপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 9800146756 অথবা 8972416993 এই নম্বরে।